বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন কর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অথবা তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর নিকট উপস্থিত হবে, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা করবে। হে মুমিনগণ, জুমার দিনে যখন আমাদের আজান দেওয়া হয়, অসুবিধা নাই, এগুলা শিখতে হয়। আমি জানি না একটা পায়া
Thank you.
I'm
যদি কোনো কারণে কোনো কারণে সামান্য কমে যায় সময়
হ্যাঁ হ্যাঁ
আমাদের শরীরে খাবার পর থেকে ওইটা তো বেরিয়ে তো বহন করে নিয়ে যায় ছেলে ছেলে থাকে, তারও তো ওই আপনার না ওষুধ গুলো দেয় মেটফর্মিন অমুক কোনো, হ্যাঁ এসব থাকলে আর বেশি থাকলে বা কি বেশি বেশি বেরোয় কিনা, হ্যাঁ অনেকের আছে খুব করে ইনসুলিনটা নাকি বেশি বেরোয় বলে ওকে অ্যালোপ্যাথি ডাক্তারবাবু ইনভিট করা যায় গুলো গুলকাকন আর সে গুলকাকন খাওয়াচ্ছে, তা এই যে বেশি যে বেরোচ্ছে সেটি বা কিভাবে মাপলো? আচ্ছা এটা নরমালি কিন্তু একটা আমাদের টোটালি টোটাল ইনসুলিন অ্যামাউন্ট দেখ এটা হচ্ছে আপনার গ্লুকোজ 30 মিনিট পরে করেন, এটা কিন্তু ডিপেন্ডস করবে যে আপনার কোন কন্ডিশনে আপনি আছেন। আচ্ছা স্যার স্যার হ্যাঁ আপনি কি ভরা পেটে আছেন না আপনি খালি পেটে আছেন? তো ইনহিবিট করে মানে অতিরিক্ত ইনসুলিন বেরোলে ওটাকে ইনহিবিট করে, ওই ইনহিবিট করে করে 1 বছর 10 কেজি ওজন কমে যায় বর্তমানে সে বলছিলেন দাদু ইনহিবিটের বাংলাতে বলে। হ্যাঁ মানে ইনহিবিট মানে বাধা দেয়, মানে আমাদের বিটা সেলে আমাদের এই যে আইলেটসটা প্ল্যাঙ্গারেন্স আছে না গ্লুকাগন, বিটা সেল থেকে বেরোয় ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে বেরোয় সোমাটোস্টেসিন সোমাটোটেসিন, আর তখন পরে যদি অ্যাক্টিভ হয়ে যায় আর তখন যদি খাদ্য না পারে তাহলে মাংস ছিঁড়ে খাবে পেপটিকাল হবে, ওর নাম এন্টারোকাইনেস হয়ে যায়, মানে যদি অ্যাক্টিভ হয়ে যায় মানে রিচার্জ হয়ে যায় মানে দুটো মিলে যদি তাহলে কিন্তু বিপজ্জনক, এবং সে যদি ব্যাকগ্রো করে যদি ভিতরের দিকে প্যানক্রিয়াসে ঢুকে যায় তখন কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়ে যাবে এবং প্যানক্রিয়াসকে ধ্বংস করতে পারে। ওই যে আলফা সেল থেকে যে গ্লুকাগনটা বেরোলো ওই ইনসুলিন যদি বেড়ে যায় ও তখন তাকে কন্ট্রোল করে, কন্ট্রোল করে মানে ওকে মানে এইবারে বেশি বেশি ওই যে পরিমাণটা আমি বুঝতে পারছিলাম কোনো বলতে পারছে স্যার তো আমাদের থেকে ফার্স্ট আরো আরো অনেক ওনার উনি জাস্ট আসছেন আচ্ছা স্যার জি স্যার আমার কারেন্ট চলে গেছে আমাদের আমাদের থেকে স্যার অনেক আরো নড়ে উনি অনেক ওই আমি ওনার কাছে একটু প্রশ্ন করছিলাম যে কিভাবে ওইটা মাপে এবং ওই ইনহিবিট করার জন্য গ্লুকাগন দেয়, গ্লুকাগন না বাইরে তো ইয়ে আছে ওষুধ আছে সেটাকে ইনহিবিট করে সে ভর্তমিনা ওজনটাকে কমিয়ে দিয়েছে, ভর্তমিনা 5 ফুট কত 2টি হবে অনেক ওজন ছিল 93 কেজি বলছে 1 বছরের মধ্যে 10 কেজি কমিয়েছে, আমাকে ওই আলাদা ইনহিবিট করে তো ইনসুলিন কে আমাদের
টমেটো দিয়েছেন আর একটা কলি পেঁপে কিভাবে জানা যায় মাপা যায় বডিতে হচ্ছে যে আপনি কোন অবস্থায় আছেন মনে করতেছে না অনেক দিন কমন তুলি না আমি তো ওটা দিয়ে
আমি তাকে প্রথম প্রথম সিডিসি আর ইউএসজি যে করো, তারপরে সে বলতেছে ডায়েরি টাকা এগুলো দিয়েছে, আমি তুই এত করো না। আমি তাকে ফার্স্ট দিয়েছি সিডিসি আর ইউএসজি, ওনাকে বুঝলাম অন্যভাবে কি জানতে চায় কিন্তু এই টেস্টটা কিভাবে করাবে, আমি তো ভুলবে তো ভালো জানি না, হালকা কিছু জানি যেটা থাকবে যা কেমন টিভিএস এর মাধ্যমে টিউব ব্লক আসে নাকি এতগুলা ড্রেস দিল না বিভিন্ন কিছু হইতে পারে আমাদের তো মনে হচ্ছে সেকেন্ড ইয়ার ডিজাইনের জন্য আসলে টেস্ট অন্তত সিবিসি আর ইউএসজি দেওয়া উচিত। সিবিসি কোনো পরীক্ষার মধ্যে পড়ে নাই বলে, সিবিসি পরীক্ষার মধ্যে পড়ে না, আমি নরমালি সেকেন্ড ইয়ার ডিজাইনের জন্য পাইলে আমি কমন ডিজাইন পরীক্ষা করে দিই। আপনার প্রিভিয়াস অথবা আলবার আপনি আলবার সোনোগ্রাফি তারপর C125 এবং আপনার কমন ডিজাইন পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে আমি স্টুডেন্ট লেভেলে দেবো। C125 কেন দেন? আমরা যদি দিয়ে দিই যে খোলা তাহলে একটু সমস্যা কি ইন্ডিকেট করে দেওয়ার কোন নির্দিষ্ট কোন মানে আছে কিনা বা খালি ফেলে যেতে হবে, বড় একটা প্রিপারেশন নিয়ে যেতে হয়, ঠিক আছে? সেজন্য লোয়ার অ্যাবডোমেন যে কোনো অবস্থায় করা যায় বুঝেছি। আর যেহেতু আপনি বুঝতেই পারতেছেন প্রবলেমটা লোয়ার অ্যাবডোমেনে, আপনি শুধু আপার অ্যাবডোমেন দিয়ে খরচ করে লাগবে, তাই না? আমার একটা রোগের শুধুমাত্র হিমোগ্লোবিন জানা দরকার, আমি তো সিবিসি করার তো দরকার নেই। আসলে এটা নিয়ে আমি মাস থেকে বেশ কিছু ধরে ঘুরতেছিল এই বিষয়টা, এখন আসেন না। ধন্যবাদ স্যার। দুদিন আগে তো প্রেসিডেন্ট হয়, হ্যাঁ আমার কমিশনের পরে আবার ব্রিডিং হয়। আপনি যেটা বুঝতে পারেন সেটা হচ্ছে যে নর্মালি আপনার আল্ট্রাসোনোগ্রাফিটা দেখতে পারেন, এখানে কমন যেটা পরীক্ষা হচ্ছে আর একটা নাম হচ্ছে ভায়া। ভাইয়া ভাইয়া
হ্যাঁ,
কালকে স্যার মহর্ষি ছিল, একটা ভালো একটা দাগ পড়া যায় অ্যাঙ্গুষ্ঠিরা, অ্যাঙ্গুষ্ঠিরা ভেরা আর একটা পাশ। হ্যাঁ, ওর সাথে অনেক মিল পাচ্ছে, তাই এই জন্য প্রশ্ন করছি কি ওই যে এটা অটো ইমিউন ডিজিজ হলো কেন? আচ্ছা 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 স্যার, ওই এত মানে কেউ কাজ দিলে কালকে স্যার এই যে অ্যাঙ্গুষ্ঠিরা ভেড়ার মধ্যে দেখে অনেক মিল পাচ্ছি মানে মরার জন্য, তারপরে তো মায়াজম টায়াজম হয়ে যাবে পেশেন্টকে দেখতে পাচ্ছ স্যার? হ্যাঁ স্যার, পড়ালেন মনে হচ্ছে স্যার খুব দামি দামি একটা মেডিসিন পড়ালেন, ছোট্ট চার লাইনের, কিন্তু এত সুন্দর করে উনি পড়ালেন ওটার সাথে, এই জন্য এই যে টেস্ট গুলো দিচ্ছে, তারপরে আর এই টেস্ট গুলো অনেক ভালো কাজ করে। হ্যাঁ স্যার, ওইটা ব্যবহার করবো, আমার কাছে দুই তিন জন এরকম আছে, ধরতেই পারে না কি আছে 2 বছর ধরে। আপনি পরীক্ষা করবেন, স্যার তো অনেকগুলো বই থেকে পড়ালেন, এবং স্যার যে জিনিসটা করলেন না যে রেকর্ডটাকে শুনবেন, অ্যাঙ্গুষ্ঠিরা মানে হাত দিলে পর্যন্ত তাকে কার এত ব্যথা, হ্যাঁ স্টিফনেস হয়ে যায়, ব্যথা করতে পারে না। তা ওই ফিজিওথেরাপি রেখেছেন না ভদ্রই না 58 বছর বয়স, ওই ফিজিওথেরাপি বলছে যে এইগুলোকে ছাড়াতে হবে। এবার আমাকেও ভুলে গেছে সব পরিবারই, এখন আমি ওনাকে হাই মেডিকেল চিকিৎস দিয়েছি, মৃত্যুবরণ করেছি, কিন্তু তারপরে মেডিসিনটা খুব ভালো লাগলো। আপনি ট্রিটমেন্ট করুন আমাকে যত বছর ইচ্ছা, আমার ব্যথাটা ইমিডিয়েট কমা। আপনি আরো বড় হন স্যার, আমরা এই কামনা করি, প্রার্থনা করি স্যার, দোয়া করি। কবে পরীক্ষা স্যার আপনার? বিভিন্ন আর কোনো প্রশ্ন থাকলে
এখনো আসেনি যখন বাধ্য হলাম দুধ আসতে কিন্তু ওরা আর মুখে দেওয়া যায় পারি না মায়ের দুধ খাবে না যেহেতু মায়ের দুধ খাইতে তার কষ্ট আর চেষ্টা করতে হবে মায়ের দুধ দেওয়ার জন্য আমরা মানে আমি তো মনে আছে আমার আবার জন্মের পরে প্রায় 40 ঘন্টা ট্রাই করছি আমরা পরে দেখলাম বাচ্চাটা আমার কালো হয়ে না দেখা যাচ্ছিল তারপরে রীতিমতো মন খারাপ হয়ে গেছিলাম পরে শুরু করলাম আমি 40 ঘন্টা পরে আর কি আমি একটা কথা বলতাম স্যার আপনার যে তার ভিতরে যে টিমিডিটি এর কারণে কি পাশে তার যে উইপিং এর কারণে কি কোনো হোমিও তাকে খাওয়ার থেকে পর্যন্ত আমি এখন প্ল্যান করছি যে খাও আর আমি আরো সমস্যা আছে আরো সব আমি বলে আগে বলে নি তারপর এডভাইস করে তো সেটা হলো যে ওই আমার তো আবার ওই অ্যালার্জি গ্রাইনার দিতেছে উঠতে বসে আপনার নাকতে পানি পড়ে তো ও মাঝে মাঝে হাঁচি দেয় অন্য কোনো না আগে পড়ে এখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাবার যক্ষ ছিল হ্যাঁ ওই প্রবলেমটা হয়তো আমারও আছে যে গ্রাইনার্সের ব্যাপারটা করে মনে হচ্ছে যে এটা এবার কোনো আর কি বাচ্চা হ্যাঁ সেক্ষেত্রে এখন থেকে যদি আপনার ব্যবস্থা এখন থেকে যদি আপনি একটা ভালো আছে আর কি তো যখন দেখা যাচ্ছে সাধারণত আমরা জানি যে 5 থেকে 6 বছরের মধ্যে সম্পূর্ণ মস্তিষ্ক গঠন হয় না যে বাচ্চা কৃপণ হবে না বাচ্চা তার সে পুরা মনা হবে না কি হিংসুক হবে মানে নানা রকমের ইয়ার 5 থেকে 6 বছরের মধ্যে আমাদের মস্তিষ্ক পুরোপুরি গঠন হয় তো যেহেতু ফেটাস অবস্থায় মানে ভ্রূণ যখন ফেটার মধ্যে থাকে আর কি ভ্রূণ অবস্থায় তখন যেহেতু কিন্তু সে ওষুধ দিতে পারি আপনি যেটা বললেন যে বারে বারে খান আপনি এটা কেমন বুঝলাম আপনি যে বললেন যে আপনি খান বুঝলাম বুঝলাম সেটা বারে বারে খান বলতে বললেন আমি একজনের সাথে কথা বলছি তো উনি বলছে আপনার কোন স্টেশন ট্রিটমেন্ট করা হচ্ছে তো আপনি এটা খা একটু অ্যাডভাইস করছো আমাদের আরে এটা একদম ম্যাজিক ট্রিটমেন্ট আপনি মনে হয় না যে টিউবারকুলার ব্রঙ্কিনামের ইয়ার এটা দোষটা দূর করার জন্য আপনি খাবেন কিন্তু এটা ঘন ঘন মতে খাওয়ার মতো ওষুধ না না ঘন ঘন না ঘন চার পাঁচটা ডোজ কয়েকদিন পর পর খাইছি আপনি লাস্ট কত পর্যন্ত খাইছেন আমি যদিও সব ধরনের এক্ষেত্রে স্যার আপনার আমার ইয়ে থাকবে আপনার আমার আর কি ইয়ে থাকবে যে আপনি অবশ্যই সেন্টেসিমেল ট্রাই করবেন আপনি এবং টেন এম দিয়ে প্রথম শুরু করবেন আদৌ টেন এম দুটা আপনি খেতে পারেন যে অন্তত 1 মাস আপনি অফ থাকবেন আর বাচ্চাকে যদি আপনি দিতে পারেন তাহলে সামনের দিনগুলো বাচ্চা হতে হবে তার অনেক কিছু থেকে সে মুক্ত থাকবে এখন আমার বিষয়টা নিয়ে একটু কথা বললাম যে আমি যে ওয়াটারে যেটা বললাম তার যেটা বললেন বিশ্বনাথ বাবু শুনতেন স্যার এই স্যার থেকে ওইগুলো যখন রাফটার হয়ে যায় যখন মানে বাচ্চা যদি ডেলিভারির সময় নর্মাল ডেলিভারির সময় ওইটা রাফটার হয়ে যায় ওইটা ওইটার সাথে
এরকম হয়ে যায় বুঝলেন, ভেজানো দিয়ে ইউরিনের ওখানে এটা টেস্ট করে দেখা যায়, তারপরে আবার অপারেশনও করে অনেকে, কিন্তু আবার অনেকে এরকম কেস পাওয়া যায় গাইনি গাইনি ডিপার্টমেন্টে গেলে পরে প্রচুর এরকম কেস আছে। আবার তিনটে একসাথে জোড়া হয়ে যায় এরকম কেস এসছে, আবার অ্যানাল 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 কেলের সাথে ভেজানোর সাথে এই হয়ে গেছে। বললেন যে ভেজানোর সঙ্গে ওখানে যে মাঝখানে যে সেপ্টমটা আছে ওই জায়গাটা ফুটো হয়ে যায় বা রাফটার হয়ে যায়, আপনি এটা গাইনি বলতে পারবেন আমরা তো একটা লিমিটেশন আছে, তো ওটাকে গাইনিকে দেখিয়ে গাইনি ওইটা ওই ওইভাবে দেখবে টেস্ট করবে দেখলে পেয়ে যাবে, ওই যে বোলার ট্রান্স বা টিভিএস বা যেসব ভায়া আমি একমত ডাক্তারি করে কিছু হবে না, মেডিকেল টার্মটা বললেন নাকি কি হতে পারে স্যার বিশ্বনাথ দাদা? লো ব্লাড প্রেশার এর জন্য কত আছে ব্লাড প্রেশারটা? এমনিতে 120-80 আছে নর্মাল, হ্যাঁ এখানে যদি 110-70 হয় আর সেখানে যদি আপনার 100 আর নিচে 60-এর নিচে চলে গেল 58, তারপরে আবার যদি মনে করেন 90 আর নিচে চলে আসলো 50, এখন কত আছে যদি দেখা যায় 110-70 তাকে ভালো করে খাওয়া দাওয়া করলে রক্ত হয় এরকম খাবার দাবার ভিটামিন আগের দিন ভিজিয়ে রাখলেন, পরের দিন ওই জল সহ মানে থেকে জল সহ যখন টিফিন করবে মানে ব্রেকফাস্ট করবে কিসমিস 4-5টা ভিজিয়ে রাখলেন আগের থেকে, ওইগুলো নাকি হিমোগ্লোবিন বাড়ে আঙুরে, চেষ্টা করবেন হিমোগ্লোবিন কত আছে ওইটা দেখে নেবেন, হ্যাঁ কেন তার আরবিসি লেভেল কত, হিমোগ্লোবিন আর ইউরিন এইসব দেখতে হবে, ইউরিন দিয়ে দেখতে হবে তার শরীর থেকে বা কোন পটাশিয়াম ফসফেট বা বিভিন্ন রকম যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে অ্যালবুমিন এগুলো বেরিয়ে যাচ্ছে কিনা,
হ্যাঁ, এইগুলো আপনার টেস্ট করে দেখে নিতে হবে যে কেন তার শরীরে, তারপরে তো আরো ডিপে ঢুকতে গেলে তার কনস্টিটিউশন দেখতে হবে। আর যা হোক, মোটামুটি এই তিনটে যদি আপনি দেখেন, ইউরিন স্টুল আর টিসিপিসিএস আর হিমোগ্লোবিন, হ্যাঁ দেখে নিলেন, এনিমিয়াটা কেন হচ্ছে সেটা যে বুঝে নিলেন, যে ওর খাওয়া খাদ্যের মধ্যে তার সুষম আহার আছে নাকি, সুষম আহারে বলতে মানে আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এইগুলো ঠিক মতন চলছে কিনা, তার একটা যদি ডায়েট চার্ট করে দেন, তারপরে আপনি যদি পরপর 3 দিন মাপলেন, পরপর 3 দিন মাপলেন একই সময়ে, আর তারপরে মাঝে মাঝে মাপলেন, হ্যাঁ, তারপরে এইগুলো করে আপনি তাকে যদি ফলো আপ করতে পারেন, তা মনে হয় তার লেভেলটা বাড়বে আর চেহারার দিকে হবে। আর তারপর আমাদের তো আছে ওই মেচে মেডিকেল বা বিভিন্ন মেচে মেচে যে কেন রোগা হয়ে যাচ্ছে, কি তার কনস্টিটিউশন কি কি আছে, আপনার জানেন তো অ্যাব্লোটেনাম, তারপর আয়োডিয়াম, তারপর নেকটামিউর, বিভিন্ন রকম, এরপরে যদি দেখেন যে পড়াশোনার মন নেই বা ঘুমিয়ে থাকে, তারপরে শিশির ভাব, আবার আরেকটা দেখলে হয়তো খুব খাই খাই ভাব, শরীরে গরম বারবার চান করছে, এবার তার থাইরয়েড টেস্টটা করে নিতে পারেন, তার হাইপো না হাইপার এগুলো দেখতে পারেন, তার পড়াশোনা কেন হচ্ছে না, ওই ওই হরমোন থেকে পড়াশোনার ব্যাপারটা বোঝা যায়, হ্যাঁ মনে রাখতে পারে না, হাইপো হলে মনে রাখতে পারে না, স্কুল যাবে না, দূর খেয়ে দিয়ে আবার দূর খেয়ে যায় শুয়ে পড়বে, এইসব সমস্ত কিছু নিয়ে আমরা এখন মানে আমাদের যে ট্রিটমেন্ট পদ্ধতিটা আছে, তাছাড়া ওই আমি আসলাম আর দিলাম, তারপর অ্যালোপ্যাথিকে গেলে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট গুলো ওরা বুঝে নিল, আমরা ওইটা নিলাম না, সেটা না, আমাদের এখন সেরকম সব দিক থেকে জানতে হবে, এই জন্যই তো আমরা হলিস্টিক গ্রুপে সকালবেলা একত্রিত হই। সবকিছু আমরা যে আমাদের ওই অনেক সময় যাচ্ছে যে হাতের পলুতে বা পায়ের ইসে আমরা হাঁটুতে বা শরীরে অনেকের হয় পদ্মকটার মধ্যে উদ্ভিদ হয়, পদ্মকটা যেটা আপনার পাকে নাই হয় না শক্ত, এই পদ্মকটা উদ্ভিদ আমরা কি রোগে হিসেবে পেতে পারি এবার? আমি আবার ওইদিকে বেশি একটা এগোতে পারিনি, তবে পদ্মকটা যেটা বলে হাটের হাটের এই কোণ হয়েছে এই যে এলবোর এখানে ওইটাকে বলে লাইকেন প্ল্যানাস, LICHEN, লাইকেন বা লাইচেন বলে, অনেকে লাইচেন বলে, প্ল্যানাস PLA দিয়েছে, এবার বলছে হাজবেন্ড বলছে 200 টাকা দাও, 200 টাকা কিন্তু দিয়ে দিয়েছে শাশুড়িকে, এবার ও ব্যাগ করছে এই করছে, তখন হাজবেন্ড শাশুড়ি দিয়ে তাকে হাসতে টাকা তোমাকে 200 টাকা দিয়ে দিল এই মাত্র, সে বলছে কোথায় গেল হারিয়ে গেল, হ্যাঁ এই যে এই যে মন মনে নাই মনে থাকে না, রিসেন্টলি মনে থাকে না, তারপর দুই তো চিন্তা করা, তারপরে এক কাজের মধ্যে ফেরেশতা আর এক কাজের মধ্যে শয়তান, একটা ভালো হয়তো ঠাকুরের নাম করছে করতে করতেই আর একটা মন এসে বলে যে ওই সব করে কি হবে, হ্যাঁ ঠাকুরকে গালাগাল দিয়ে দিল, এরকম পেশেন্ট পেয়েছি, ওইগুলো সব হচ্ছে অ্যানাকার্ডিয়ানে, তাদের ওই লাইকেন প্ল্যানাসটাও হয়, আপনি মুড়িকে পাবেন বিভিন্ন মরিচের সব বলেছে এরকম লাইকেন প্ল্যানাস, ওই পাশে লিখে রাখবেন তো কাটা।
শুনুন না, আমি ধরি না, দেখি এরকম করে যেটা দেখি, কিন্তু আমি ঠিক বলতে পারবো না। আমাদের এইসব রিপোর্ট স্যার খুব একদম মুখস্থ, মেধা মানে কি চোদ্দশো বিষ্ট মুখস্থ ফারুক, ফারুক স্যার আমার আমার ভারতবর্ষ আমার কাছে পাঠায় ওনার এটা, আমি মাঝে মাঝে শুনি, আর যতটা শিখেছি ভারত স্যার থেকে শিখেছি, আমার লেকচার থেকে আর কি, ভারত স্যারের লেকচার গুলো শুনবেন স্যার। রিপারেটরি শিফটার তো ভারত স্যারের অবদান একেবারে আমি মানে শত কোটি বলবো না, সত্যি ওনার থেকে যতটা এটা আমি বলতে পারি না, বুঝলেন আপনি যেটা বললেন আই বলবেন ঠিক আছে, তো ওই ঠিক আছে বললেন না, তো ওই আমাদের যে তিনি আজকে ক্লাস করলেন যে স্যার, উনি উনি সুন্দর কথা বলছেন, এই ভিউ না এফআই বলছি আমি, আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ, এফআইটা হচ্ছে অসত্য, আমি আমি একদম মানে এটা অনেক ব্যবহার করেছি, হয়েছে না অনেক মেয়েদের বিছানা বাবু বলছিলেন যে এক কাজে সরকার আরেক কাজে তাই না, তারপরে আমাদের এই তফাৎটা আসলে বুঝতে হবে যে তফাৎটা আসলে কি, তফাৎটা আমরা তো অসাধারণ ভাবে যদি পড়ি দেখি তার যেগুলো মানে একদম দেখা যাচ্ছে যে তার মেন যে তার ইয়েটা আর কি টিচারটা দেখলে পরেই তখন কম্পেয়ার করা যাবে যে আসলে এখানে মেরুরাম দেওয়া হবে, মানে সে অনেক মনে করে যে তাকে একটা তার মধ্যে সুপারিয়র পাওয়ার হচ্ছে, আবার কেউ মনে করে যে তাকে কন্ট্রোল করতেছে ঐশ্বরিক একটা ভাবে কন্ট্রোল করতেছে, একটা কোনো জৈব শক্তি তাকে কন্ট্রোল করতেছে, ব্ল্যাকের সিস্টার মাধ্যমে যা আছে অ্যানাকাডেমি মাধ্যমে আছে, কিন্তু ওই যে তফাৎটা ওই ভাই বললেন স্যার বিশ্বনাথ বাবু যে ওই যে ভুলো মন এবং এরা খুবই গেলে হয় এবং এরা মনে একটু যাবে আবার একটু পিছনে তাকাবে, যাবে আবার একটু পিছনে তাকাবে, তারা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না এবং তারা মনে করে যে ক্ষেত্রে হাঁটতেছে তাদের উপরের থেকে তৈরি মধ্যে আসবে, এখানে ওইভাবে বুঝতে হবে ওখানে আমাদের শুধু একটা পয়েন্টের উপর নির্ভর থাকবে না, আমি একটা শেয়ার করি আমার একটা পেশেন্টে জি জি টোটালিটি কোনো সময় দেখা যাচ্ছে যে ইউনিক সিমটম যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা কথা অনেক সময় রক্তের মতো আমরা অনেক সময় এরকম দেখছি স্যার যে পুরো রেকর্ডে করার পরে টোটালিটি করার পরে
এমন একটা মেডিসিন আছে দাঁড়াইছে যে সবাই আর কি আসলে রেকর্ডের পেশেন্টের কথা বলে আমাদের সঙ্গে কথাটাকে যে কনভার্ট করা এই কথাটাকে কনভার্ট করা এটা হচ্ছে রেকর্ডের শেখা আমাদের সরাসরি আসে যে আমার পেটে ব্যথা বলতে পারে যে অন্য ভাবে যে আমার সমস্যা হচ্ছে এরা এসে করে তারপরে এই যে রোগীর কথাগুলোকে তার নিজস্ব কথাগুলোকে প্যাটার্ন গুলোকে বিভিন্ন ভাবে আমাদেরকে ভেরিয়াস মাইন্ডেড হতে হবে ভেরিয়াস দেখুন ডাক্তারকে অ্যাক্ট হতে হবে যেরকম ডিপ অ্যাক্টিং মেডিসিন আমরা বলি আমাদের এরকম ডিপ অ্যাক্টর হতে মানে অভিনেতা পেশেন্ট যে আইসে একদম সামনে বসে সব কিছু আপনাদেরকে আমাদেরকে যে বলে দেবে আমাকে একজন জানা পেশেন্টকে উদ্ঘাটন করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নাম এখনো মনে আছে আমার বাহারাম সরকার ওনার সমস্যা ছিল ওনার যেটাকে পুষ্কনিকা বলা হয় তো পাস্টেল যাচ্ছিল সে সময় 12-16 ইঞ্চি তো আরো তো অন্যান্য মানসিক সমস্যা আছেই যেভাবে বয়স হয়ে গেছে যে কদিন বাঁচে এইভাবে কিছু ওষুধ দেখে দিতে বলতে এভাবে যে কদিন বাঁচে এভাবে মানে অনেক আমাদের সাথে এখন অনেক নিচে বাংলাদেশে আমাদের না না এটা দেখানোর জন্য অনেক সময় গভর্নমেন্ট আমি যখন তার বাসায় গেলাম তখন দেখে শুয়ে আসবে এবং আর সে কানে অলরেডি শুনতে পাচ্ছে না তার শ্রবণ শক্তি একদম যাই যায় আমাকে নিয়ে গেছিল পরে মমতার বিষয় শুনেন শুনে তো হাসবেন অনেকে তো মমতার বিষয়ে আমি আসতে গর্ব শুরু করতাম কিছু যখন এত কিছু রিপোর্ট টিপোর্ট দেখার পরে বললাম যে রুগীদের সাথে সেনাবাহিনী ওনার হাতে উনি একেবারে আপনার ওই এক দেশ পুরো ধ্বংস করে দিচ্ছে তো তার কথাবার্তাতে টোটালি আমি একদম মেডিসিনের ভাব দেখতে পাচ্ছি
তখন দৃশ্যপট আমার সামনে একদম পুরো ইয়া হলো, তার ভাইটাল ইয়া গুলো বেড়ে যায় নাকি। তখন বিশ্বাস করেন পেশেন্টটাকে আমি মনে হয় চারবার মেরে দিতাম, মানে চার সপ্তাহ, এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, চার সপ্তাহ, প্রতি সপ্তাহে একবার করে মেরে দিতেন। সাত দিন ধরে খাত তাহলে চার সপ্তাহ আঠাশ দিন ছেলে দেখলাম যে একটু খুব আগ্রহী, আমি বললাম যে আপনার বাবা কেমন, বলছে বাবা কোন জমি কিনবে, কোন পুকুর কিনবে, মানে অনেকে এটা কনসার্ভ করেন না, অনেক সন্তানরা আসে কিন্তু তারাও বাবার মৃত্যুতে খুব একটা ইয়ে পান, এখন ভাগ ভাগটা ঘুরবে সম্পত্তির, আর কিছু সন্তান আছে নিজের সবকিছু দিয়ে পিতা মাতাকে আগলার, এরকম অনেকেই আছে যে বাচ্চা কাচ্চা আছে তো ও পথে ভিক্ষা করে, এরকম সন্তান যেন না হয়। কারণ আমি ওটা মেনে নিতে বুঝে তারপরে এখানে মেনে নেয় নামে তাহলে এখানে মেনে নেবে হয়ে, কিন্তু নেক্সট টাইম যে একদম মৃত্যু জোয়ার থেকে সৃষ্টিকর্তার মৃত্যু জোয়ার থেকে মজা লাগছে একেবারেই। আমাদের দিলে আসলে ফল পাওয়া যায় তা বাস্তব আসলে চিন্তা করা যায় না, একেবারেই তো যে কারণে তখন অনেকেই আসে চেম্বারে খুঁজতো যে ডাক্তার কোনটা, আমি ডাক্তার আমাকে বলতো পাঞ্জাবি করবেন, যে কেউ ডাক্তারি করতে পারে এটা আসলে ইয়া না। আর এরকম যে ল্যাঙ্গের হ্যান্সেরিয়া কথা বিশ্বনাথ স্যার বলছিলেন, ওটা যে আবিষ্কার করছে সময় তার বয়স কত ছিল তারা জানা আছে, জার্মানির অধিবাসী, বয়স ছিল মাত্র অনলি 22 ইয়ার, মাত্র 22 বছরের ছেলে আবিষ্কার করছে, তার নাম অনুসারে ওই বংশের মানে আছে আমাদের যে অগ্নাশয় বলা হয় বাংলাতে সেটার নামকরণ করা হয়। ঠিক আছে বিশ্বনাথ সকল থাকি আমার আমার থালাম রইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার কথা হবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবে। ঠিক আছে।
Gracias.